সপ্তপর্ণ প্রকাশনের উদ্যোগে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান ও বসন্ত উৎসবের সূচনা করা হয়। আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তপর্ণ প্রকাশনীর চারটি বইয়ের আবরণ উন্মোচন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও সাহিত্যিকরা। রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তপর্ণ প্রকাশনীর চারটি বইয়ের আবরণ উন্মোচন করা হয়, সেই সঙ্গে বসন্ত উৎসবের সূচনা করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশের ভিসা অফিসের সহকারী হাই কমিশনার জনাব আরিফ মোহাম্মদ সহ অন্যান্যরা। এদিন অতিথিদের হাত ধরে চারটি বইয়ের আবরণ উন্মোচন হয়। অনুষ্ঠানে বই সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জনাব আরিফ মোহাম্মদ বলেন, নতুন প্রজন্ম দিনকে দিন বই থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। এখনকার ছেলেমেয়েরা পাঠ্য বইয়ের বাইরে অন্য গ্রন্থ পড়তে চায় না। সেই সঙ্গে নতুন নতুন লেখকরা যে বইগুলো লিখছেন তাদের বই তেমন একটা বাজারে প্রভাব ফেলতে পারছেন না, ফলে বই লেখার যে আগ্রহ সেই আগ্রহ লেখকদের নষ্ট হয়ে যাচ্ছে। বইমেলার স্থলে যেতাম, হ্যাঁ, আমি আমার অনেক বন্ধু বান্ধব সহ আমরা সেখানে যেতাম। জানি যে ওইখানে গেলে কাউকে পাবো না, বাট তারপরও সেখানে যেতাম। যদি কাউকে দেখা পেতাম জিজ্ঞাসা করতাম কবে বইমেলা হবে, এবার কী কী নতুন বই আসছে, অমুকের বই আসছে কিনা, অমুকের বই আসছে কিনা, এই এই আগ্রহ সহকারে সেই কাজগুলো তখন করতাম। তো আজকেও এরকম একটি কাছাকাছি এরকম একটি অনুভূতি নিয়ে আমি আসছি যে রবিবার উদয়পুর টাউন হলে জ্ঞান বীক্ষণ প্রকাশনীর উদ্যোগে বই উৎসব ও কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন উদয়পুর পুর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, উদয়পুরের বিশিষ্ট সাংবাদিক স্বপন ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এদিন অতিথিদের উপস্থিতিতে কবিদের লেখা বিভিন্ন কাব্যগ্রন্থ ও বই প্রকাশ করা হয়। পঁচিশটি মতো বই উদ্বোধন করে, যেটা উদয়পুরের এই প্রথমবার সংস্থা থেকে পঁচিশটি উদ্বোধন হচ্ছে। এদিনের অনুষ্ঠানে দুইজন বিশিষ্ট লেখককে সম্মান জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে কবি সাহিত্যিকদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।